দখলদার ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধে ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত 8000-এর বেশি ফিলিস্তিনি মারা গেছেন আর আহত হয়েছেন 20000-এরও বেশি। এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে শত শত দেহ। পশ্চিম তীরেও হামলা চালিয়েছে ইসরায়েল, সেখানেও নিহতের সংখ্যা দাঁড়িয়েছে শতাধিক। গাজার ভয়াবহ পরিস্থিতির কারণে ইসরায়েলের সমালোচনা যেমন বেড়েছে, তেমনি ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন অনেকেই। এবার তাদের পাশে দাঁড়ালেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন, একই সাথে গাজায় যুদ্ধ বিরতির জন্য সাহায্যের আহ্বান জানিয়েছেন। তিনি নিজের ইনস্টাগ্রামে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। সেখানে তিনি লিখেছেন, বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মতো আমিও গত সপ্তাহগুলোতে অনেক নিরপরাধ নাগরিকের মৃত্যুতে অসুস্থ বোধ করেছি। এই পরিস্থিতিতে কিভাবে সর্বোত্তম সাহায্য করা যায় তা নিয়ে ভাবছি। তিনি আরো লিখেছেন, আমি অবিলম্বে প্রত্যেক জিম্মির নিরাপদে প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছি। এছাড়া যেসব পরিবার প্রিয়জনের হত্যার অকল্পনীয় যন্ত্রণা বহন করছে তাদের জন্য প্রার্থনা করছি। বিবৃতিতে জোলি আরো লেখেন, গাজার জনসংখ্যা 20 লাখেরও বেশি, এদের অর্ধেক আবার শিশু। এরা প্রায় 2 দশক ধরে বাস্তুচ্যুত এবং রাষ্ট্রহীন অবস্থায় একটি গুরুতর অবরোধের মধ্যে বসবাস করছে। অনেক শিশুদের হত্যা করা হয়েছে এবং অনেক শিশু এখন এতিম হয়ে গেছে। জোলি আরো জানান, গাজায় অবিরাম বোমা বর্ষণে নিরীহ মানুষকে হত্যার বিপক্ষে তিনি। এদের কোথাও যাওয়ার জায়গা নেই, খাবার বা পানি নেই, কোথাও আশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনাও নেই, এমনকি আশ্রয় নেওয়ার জন্য সীমান্ত অতিক্রম করার মৌলিক মানবাধিকারও নেই। সবসময় আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।